নারায়ণগঞ্জে চাষারায় ট্রাক চাপায় বাবা মেয়ে নিহত হয়েছে দুপুরে নগরীর চাষারায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় বাবা আলতাফ হোসেন মে বেলি আক্তার রিক্সায় করে চাষারা থেকে পঞ্চপটির দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাদের রিক্সাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন বাবা মেয়ে তখন ট্রাকটি তাদের শরীরের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় আর চালক পালানোর চেষ্টা করলে তাকে ধরে পুলিশে দেয় জনতা বাবা মেয়ের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহতদের বাড়ি সোনারগাঁওয়ের শম্ভুপুরা এলাকায় তেসরা ডিসেম্বর আমেরিকা থেকে দেশে আসেন বেলি আক্তার